পারিবারিক অশান্তির জেরে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাটের নোনাগঞ্জ ঘাসপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ করেন, দীপু সর্দার প্রতিদিন স্ত্রী ও সন্তানের উপর অত্যাচার করত। এ বিষয় নিয়ে শাশুড়ি জামাইকে বোঝানোর চেষ্টা করে। জামাই সেন্টারিংয়ের কাজ করে, স্ত্রী পাপিয়া সর্দার বিড়ি বাঁধেন। জামাইকে আর্থিক সাহায্য করতেন শ্বশুর। জামাই মাঝে মধ্যে স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে। টাকা না আনায় স্ত্রীকে মারধর করার সময় মেয়েকে বাঁচাতে শাশুড়ি গেলে তাকে হাঁসুয়া দিয়ে কোপায় বলে অভিযোগ। প্রতিবেশীরা শাশুড়ি পার্বতী দেহরিকে আহত অবস্থায় উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। দীপু সর্দার কে হয় তোমার? স্বামী হয়। কি হয়েছে ঘটনাটা? স্বামী মারধর করতো আমাকে, অশান্তি করতো, বলতো টাকা পয়সা বাড়ির থেকে নিয়ানগা, টাকা পয়সা যদি দিতাম তো ভালোবাসতো, না হলে অশান্তি করতো, মারধর করতো। কালকেও সে মারধর করেছে আমাকে, অশান্তি করেছে খুব, দিয়ে মা ঠেকাতে যায়, মাকে কোপ মারে, মাথায় কোপ মারে, হাতে হাতে কোপ মারে, বুড়ো আঙুল হাতে নেই, পিঠে কোপ মারে, কোপ মেরেছে। এখন কোথায় আছে তোমার মা? মা কালকে নিয়ে গিয়েছিল কেষ্টগঞ্জ, কেষ্টগঞ্জ থেকে ট্রান্সফার করেছে শক্তিনগর, শক্তিনগরে সেলাই করেছে, সেলাই টেলাই করে ইয়ে কলকাতা ট্রান্সফার করে দিয়েছে, এখন নীলতনে ভর্তি আছে। এখন কিরকম আছে? মা বোন ফোন করেছিল, বলছে এখন একটু ভালো আছে, একটু কথা বলছে, তাই বলেছে। তোমরা কি চাইছো? আমি 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 চাইছি এর কোন শাস্তি দেওয়ার জন্য। তোমার তো স্বামী হয়। আমার স্বামী হোক, তবু আমি চাই আমার মায়ের ন্যায় চাই, আমি আমার মায়ের ন্যায় চাই। যখন এখানে কোপ দিল তখন আপনি কোথায় ছিলেন? আমরা আগা পেছু যাচ্ছিলাম, আসছিলাম, পেছনে ছিলাম ঘাসের বুঝা নিয়ে, আমি আগে ছিলাম, আমার পেছনে ছিল, পেছন ধার দিয়ে মানে কোপটা ধরেছি, আর তখনই আমি চিলে আমার আতঙ্ক হয়ে গিয়েছিল। কোথায় মারলো কোপটা? কোপটাও মেরেছে কোথায় তাও আমি ভালো করে দেখিনি, আমি মানে আমার মাথায় জল টোল ঢালছে, আমি বলছি আমার মাথায় জল ঢালা, আমি এই জায়গায় তো কোপটা মেরেছে। হ্যাঁ, এখানে। কোন জায়গাটা? এই তো এখানে রক্ত পড়ে আছে। আচ্ছা, তো কেন কোপটা মারলো জানেন? আমি তাও তো ভুলে বলতে পারবো না, কিছু তো একটা ঝগড়াঝাটিও হয়নি, তাই বলবো যে ঝগড়াঝাটি হয়েছে তাই এভাব করলো, কিন্তু ঝগড়াঝাটি তো হয়নি। কে হয় যে কোপ মারলো? যাকে কোপ মেরেছে সে হচ্ছে আমার পিসি। কোপ মেরে মারলো কে? ওই হচ্ছে জামাই সবকে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। পারিবারিক অশান্তির জেরে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাটের নোনাগঞ্জ ঘাসপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ করেন, দীপু সর্দার প্রতিদিন স্ত্রী ও সন্তানের উপর অত্যাচার করত। এ বিষয় নিয়ে শাশুড়ি জামাইকে বোঝানোর চেষ্টা করে। জামাই সেন্টারিংয়ের কাজ করে, স্ত্রী পাপিয়া সর্দার বিড়ি বাঁধেন। জামাইকে আর্থিক সাহায্য করতেন শ্বশুর। জামাই মাঝে মধ্যে স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে। টাকা না আনায় স্ত্রীকে মারধর করার সময় মেয়েকে বাঁচাতে শাশুড়ি গেলে তাকে হাঁসুয়া দিয়ে কোপায় বলে অভিযোগ। প্রতিবেশীরা শাশুড়ি পার্বতী দেহরিকে আহত অবস্থায় উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। দীপু সর্দার কে হয় তোমার? স্বামী হয়। কি হয়েছে ঘটনাটা? স্বামী মারধর করতো আমাকে, অশান্তি করতো, বলতো টাকা পয়সা বাড়ির থেকে নিয়ানগা, টাকা পয়সা যদি দিতাম তো ভালোবাসতো, না হলে অশান্তি করতো, মারধর করতো। কালকেও সে মারধর করেছে আমাকে, অশান্তি করেছে খুব, দিয়ে মা ঠেকাতে যায়, মাকে কোপ মারে, মাথায় কোপ মারে, হাতে হাতে কোপ মারে, বুড়ো আঙুল হাতে নেই, পিঠে কোপ মারে, কোপ মেরেছে। এখন কোথায় আছে তোমার মা? মা কালকে নিয়ে গিয়েছিল কেষ্টগঞ্জ, কেষ্টগঞ্জ থেকে ট্রান্সফার করেছে শক্তিনগর, শক্তিনগরে সেলাই করেছে, সেলাই টেলাই করে ইয়ে কলকাতা ট্রান্সফার করে দিয়েছে, এখন নীলতনে ভর্তি আছে। এখন কিরকম আছে? মা বোন ফোন করেছিল, বলছে এখন একটু ভালো আছে, একটু কথা বলছে, তাই বলেছে। তোমরা কি চাইছো? আমি 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 চাইছি এর কোন শাস্তি দেওয়ার জন্য। তোমার তো স্বামী হয়। আমার স্বামী হোক, তবু আমি চাই আমার মায়ের ন্যায় চাই, আমি আমার মায়ের ন্যায় চাই। যখন এখানে কোপ দিল তখন আপনি কোথায় ছিলেন? আমরা আগা পেছু যাচ্ছিলাম, আসছিলাম, পেছনে ছিলাম ঘাসের বুঝা নিয়ে, আমি আগে ছিলাম, আমার পেছনে ছিল, পেছন ধার দিয়ে মানে কোপটা ধরেছি, আর তখনই আমি চিলে আমার আতঙ্ক হয়ে গিয়েছিল।
কোথায় মারলো কোপটা? কোপটাও মেরেছে কোথায় তাও আমি ভালো করে দেখিনি। আমি মানে আমার মাথায় জল টল ঢালছে, আমার মধ্যে আমার মাথায় জল ঢালা। আমি এই জায়গায় তো কোপটা মেরেছে, কোন জায়গাটা? এই তো এখানে রক্ত পড়ে আছে। আচ্ছা, তো কেন কোপটা মারলো জানেন? আমি তাও তো ভুলে বলতে পারবো না, কিছু ঝগড়া ঝাটিও হয়নি, যেটা বলবো যে আমাদের ঝগড়া ঝাটি হয়েছে তাই এভাব করলো, কিন্তু ঝগড়া ঝাটি তো হয়নি। কে হয় যে কোপ মারলো? যাকে কোপ মেরেছে সেই হচ্ছে আমার পিসি। কোপ মেরে মারলো কে? হচ্ছে জামাই। সবাইকে নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।